আসসালামু আলাইকুম বন্ধু, আপনি যদি আপনার নতুন পিসির জন্য কিংবা পুরাতন পিসির কেস আপডেট করার জন্য 2800 টাকার আশেপাশে একটা কম্প্যাক্ট সুন্দর সুইট কেস খুঁজছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে সম্পূর্ণ ভিডিওতে আমরা মূলত রিভেঞ্জারের তরফ থেকে আসা খুবই কিউট ছোটখাটো একটা কেস নিয়ে কথাবার্তা বলবো, রিভেঞ্জারের আইস্কুল মিনি। সম্পূর্ণ ভিডিওতে আমরা যেমনি আমরা আমাদের 360 কেসিং ভিডিওগুলোতে দেখি, চারপাশ সব কিছু দেখবো, এরপর ফ্যান ট্যান কানেকশন নিয়ে কথাবার্তা বলবো এবং কী কী প্রসেসর মানে মাদাবোর্ড টাদাবোর্ড সাপোর্ট সিপিউ কুলার হ্যান ত্যান এগুলো সাপোর্ট নিয়ে কথাবার্তা বলবো। আর বেশি কথা না বাড়ায় আসসালামু আলাইকুম বন্ধু, ইসমি হিমেল নোমা, ইউ ওয়াচিং পিসি বাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনি সকলে ভালো আছেন। আপনি যদি পিসির হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন। বেশ ইফোর্ট দিয়ে অনেক ভিডিও বানানো হচ্ছে এবং সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও আনার প্ল্যান আছে, কাজকর্ম চলতেছে। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর কথাবার্তা আসি আমাদের এই কেসটা নিয়ে। প্রথমে আমরা যদি আমাদের সামনের পাশ থেকে শুরু করার চেষ্টা করি, সামনের পাশে দেখবেন এখানে একটা কেমন প্লাস্টিকের ফ্রেম দেওয়া আছে। এই দেখেন একটা প্লাস্টিকের ফ্রেম দেখতে পাচ্ছেন আশা করি, এই যে প্লাস্টিকের ফ্রেম এই পার্টটুকু, আমি যদি খুব বেশি রং না হয়ে না থাকি, এইটা একটা প্লাস্টিকের ফ্রেমের মতো দেওয়া আছে। এখানে একটা রিভেঞ্জারের লোগো দেওয়া আছে। এরপর আপনি এখানে একটা গ্লাস দেখতে পাচ্ছেন, গ্লাসটা দেখবেন এখানে একটা সাদা বিট দেওয়া আছে। এই যে গ্লাস এতদূর পর্যন্ত গেছে, এখানে প্লাস্টিকের ফ্রেম এর উপর পর্যন্ত গ্লাসটা আছে। গ্লাসের দেখবেন এই পাশে সাদা বিট দেওয়া আছে এবং গ্লাসটা খোলার কোনো আমি ওয়ে দেখতেছি না খাতা কলমে, তবে গ্লাসটা ইনাফ লেভেলের স্বচ্ছ আছে। এরপর আমরা যদি হালকা করে ডান পাশে ঘুরে যাই, ডান পাশে ঘুরে গেলে একটা খুবই নোটিসেবল জিনিস আমরা দেখবো প্রথমেই, সেটা হলো কি যে আইও পোর্টটা, আইও পোর্টটা সচরাচর উপরে থাকে সামনে থাকে, তবে আমাদের এই কেসে আইও পোর্টটা ডান পাশে দেওয়া আছে। এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো কি, জানি না আপনাদের কেমন লাগতেছে আইও পোর্টটা, তবে পার্সোনালি আমি অনেক সাদা কেস দেখছি যেগুলোতে ডান পাশে এরকম দেওয়া থাকে, বাট এদেরটা সস্তা কেস হওয়া সত্ত্বেও খুবই খুবই বেশি কেন জানি আমার পার্সোনালি খুবই খুবই বেশি অ্যাস্থেটিক লাগতেছে। এবং মানে ওভারঅল আমি ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করবো, দেখতে খুবই সুন্দর লাগতেছে জিনিসটা। এখানে আপনি একটা অন অফ সুইচ পেয়ে যাবেন, ওর পাশে একটা এলইডি সুইচ পেয়ে যাবেন, একটা রিসেট সুইচ পেয়ে যাবেন, ওর পাশে এইচডিডি এলইডি থাকবে, ওর পাশে ওই যে পাওয়ার এলইডি থাকবে, তারপর আপনি এখানে দুটা ইউএসবি টু দেখতে পাবেন এবং একটা ইউএসবি থ্রি দেখতে পাবেন। ওভারঅল ফ্রন্ট প্যানেলের কানেকশনে যা যা এক্সপেক্ট করা যেতে পারে সব কিছুই দেওয়া আছে এবং খুবই সুন্দর্যের সাথে দেওয়া আছে। এরপর এই জায়গায় গোটাটা এটা মেটাল, এটা প্লাস্টিকের না, সামনে পাশটা প্লাস্টিকের, এটা মেটাল এবং বাকি সম্পূর্ণ কেসটাই মেটালের। মেটাল বলতে টিন বলবেন না কি বলবেন জানি না, এটা আপনার উপর ছেড়ে দিলাম। এরপর আমরা কথাবার্তা বলি, এই পাশে আর স্পেশাল নোটিস করার মতো কিছু নাই। এখন আমরা যদি উপরে দেখবেন একটা গ্লাস দেওয়া আছে এবং চার মাথায় চারটা স্ক্রু দেওয়া আছে। আমরা হালকা করে স্ক্রুগুলো খুলে ফেলি। এই হলো গ্লাসটা, গ্লাসটা নিয়ে ছোট্ট করে কথা বলি, গ্লাসটা খুবই, বললাম তো কেসটা শুরু থেকেই বলতেছি কেসটা খুবই কম্প্যাক্ট ছোটোখাটো এবং কিউট আছে, তো গ্লাসটাও অনেকটাই ছোট মানে যতটা হওয়া উচিত ইনাফ। এবং গ্লাসটা অনেকটা পাতলা আছে, হালকা আছে, লাইট ওয়েট আছে, অত বেশি মোটা না, তবে এই বাজেটে যতটুকু এক্সপেক্ট করা যেতে পারে অতটুকুই আছে। হালকা করে যদি এটা খুলে দেখাই বোঝায় যে অনেক বেশি, অনেক অনেক বেশি ক্লিয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি ক্লিয়ার আছে। আমার মনে হয় না যে গ্লাসের এই সাইড প্যানেলটা নিয়ে কারো কোনো রকম ইস্যু থাকবে। এর পরবর্তীতে যদি আমরা হালকা করে ভিতরে দেখতে পাই, ভিতরে দেখবেন আমাদের এখানে টোটালি তিন তিনটা ফ্যান আছে এবং এখানে এই যে গর্তটা দেখতে পাচ্ছেন, বেস্ট হবে আমরা এই গর্ত মর্তগুলো নিয়ে একটু পরে কথাবার্তা বলি, ফ্যান নিয়েও একটু পরে কথাবার্তা বলি, আমরা একটু কেসটা দেখে ফেলি। এরপর আমরা যদি উপর পাশে হেলাই, উপর পাশে হেলাইলে দেখবেন একদম সম্পূর্ণ এরিয়া জুড়ে খুবই ভালো মানের, খুবই ভালো সাইজের একটা ডাস্ট ফিল্টার দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আমাদের, আমরা চাইলেও নিচের যে ফ্যান দুটো আছে ওই ফ্যান দুটাকে আমরা উপরে লাগাই দিতে পারি, এক্সজস্ট বা ইনটেক হিসাবে কাজ করা দিতে পারি, ডাস্ট ফিল্টার দেওয়া আছে সম্পূর্ণ এরিয়াটা জুড়ে, খুবই ভালো লাগছে ব্যাপারটা। এরপর আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসলে দেখবো চারপাশে চারটা পা দেওয়া আছে, এগুলো প্লাস্টিকের যেগুলোর উপর ভর করে আমাদের এই স্বপ্নের কেসটা দাঁড়া হবে। এরপর এখানে আপনি নিচে ভেন্ট দেখতে পাচ্ছেন বা ফুটা ফুটা দেখতে পাচ্ছেন, বললে অনেকে রাগ করেন, তো ভেন্ট দেখতে পাচ্ছেন। এই ভেন্টের আমাদের এখানে এটা দেওয়া আছে মূলত আমাদের যে পাওয়ার সাপ্লাইটা আছে, পাওয়ার সাপ্লাইটা আমাদের এই যে নিচে এই জায়গাটাতে থাকবে এবং পাওয়ার সাপ্লাইয়ের যে ফ্যানটা আছে ও এই এই ভেন্ট থেকে বাতাস নেওয়া নেই করবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু ওই যে হার্ড ডিস্ক টার্ডিস্ক এই জায়গায় লাগানো যাবে, ওই জন্য এখানে কিছু ফুটাফুটি এইগুলো দেখতে পাচ্ছেন। নিচে ডাস্ট ফিল্টার মাস ফিল্টার দেওয়ার কোনো ওয়ে নেই, তবে আমার মনে হয় যে আসলে এইখানে এটা একটা সেন্সিটিভ জায়গা, এখানে যেহেতু পাওয়ার সাপ্লাইটা থাকবে, পাওয়ার সাপ্লাইয়ের ফ্যানটাকে বাঁচানোর জন্য হলো এখানে একটা মাস মাস ডাস্ট ফিল্টার দেওয়া উচিত ছিল। এরপর আমরা যদি হালকা করে পিছন পাশে চলে আসি, পিছন পাশে চলে আসলে অ্যাজ ইউজুয়াল যেগুলো পাওয়া যেতে পারে, এখানে আমাদের যে 120 mm এর ফ্যানটা আছে ও বাতাস নেওয়া নেই করবে, এ পাশে
পাশাপাশি এখানে আমাদের মাদারবোর্ডের পিছন পাশটা থাকবে, আইও শিল্ড লাগানোর জায়গা। এর পরবর্তীতে একটু নিচে আসলে আমরা এখানে টোটাল চারটা পিসিআই গ্রাফিক্স কার্ড বলেন, অডিও কার্ড বলেন, ওয়াইফাই কার্ড বলেন, এগুলো লাগানোর ব্যবস্থা দেখতে পাচ্ছি। আমাদের পাওয়ার সাপ্লাইটা মূলত নিচে এই জায়গা থেকে থাকবে, এখানে আমাদের পাওয়ার কেবলটা ইনপুট হবে। এছাড়া পিছন পাশ নিয়ে স্পেসিফিকভাবে কিচ্ছু বলার নেই, একটা এই টাইপের বেসিক দামের কেসে যা যা পিছনে থাকা উচিত সব কিছু আছে। এরপর আমাদের এখানে দুইটা স্ক্রু আছে, হালকা করে যদি স্ক্রু দুটা খুলে ফেলি তাহলে আমাদের পিছনের প্যানেলটা বের হয়ে যাবে। এরপর যদি আমরা এই সাইডের এইটা নিয়ে কথাবার্তা বলি, এইটা ইনাফ আছে, অত বেশি মোটা বা অত বেশি যে স্ট্রং বা অত বেশি হাইফাই কোয়ালিটির এমনটা বলবো না, ভালো লেভেলেরই পাতলা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত ইজিলি এটাকে ব্যাকআপে কি করতে পারতেছি। তবে আপনারা অনেকে এগুলো নিয়ে কমপ্লেন করেন, আমি কেন জানি পার্সোনালি এগুলো নিয়ে কমপ্লেন করার তেমন একটা ওয়ে দেখি না, কারণ এই টাইপের বাজেটের কেসে, কম দামের কেসে লুক টুক দিচ্ছে, ফ্যান্টেন দিচ্ছে, এ আর এগুলো আসলে পাতলা হওয়া মোটা হওয়ার সাথে আমি জানি না এত বেশি কেন ম্যাটার করে, মোটামুটি চলার মতো হইলেই হবে, এগুলো তো আসলে আর অতই খারাপ না। আর এগুলো দিয়ে তো আপনি আর কারোর সাথে মারামারি টারামারি করতে যাচ্ছেন না, লাগায় রাখবেন থাকে যাবে, মোটামুটি কাজ চালাই দেওয়ার মতো আছে, নট দ্য বেস্ট তবে ওর্স্টও বলা সম্ভব না কোনোভাবেই। এরপর আমরা যদি এই পাশ নিয়ে কথাবার্তা বলি, এখানে দেখবেন মোটামুটি একটু কাটার টোটার দেওয়া আছে, ওভারঅল কেবল ম্যানেজমেন্ট করার জন্য মোটামুটি ভালো লেভেলেই সুবিধা দেওয়া আছে। এখানে যে কেবল ম্যানেজমেন্ট করবে একটু প্যারা খাবে, একটু প্যারা খাবে কেন, কারণ মানে একদম ওই প্যানেলটা লাইলে একদম এটার সাথে গা ঘেঁষে থাকবে, একটু ভালোভাবে কেবল ম্যানেজমেন্ট করতে হবে। তবে কেবল ম্যানেজমেন্ট করার জন্য ভালো লেভেলই রাউটিং মাউটিং দেওয়া আছে মোটামুটি। আমাদের এই পাশে পাওয়ার সাপ্লাইটা এই জায়গাটাতে থাকবে, এখানে বেশ কিছু কেবল টেবল দেখতে পাচ্ছেন, কেবল নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, এবং এই জায়গায় আপনি এখানে হার্ড ডিস্ক লাগিয়ে রাখতে পারবেন। হার্ড ডিস্কের সাপোর্টটা নিজে ছোট্ট করে বলে দিই, বক্সের গায়ে যা লেখা আছে এখানে আপনি একটা 3.5 ইঞ্চির বড় হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এবং একটা 2.5 ইঞ্চির ল্যাপটপের হার্ড ডিস্ক বা SATA SSDগুলো ইউজ করতে পারবেন। লজিক্যালি এখানে দুইটাই ইউজ করা যাবে, যদিও এখানে ভালো লেভেলেরই স্পেস আছে, আপনি যদি একটু আপনার বুদ্ধিমত্তা খাটান এখানে একটা দুইটা তিনটার মতো হার্ড ডিস্ক আরামসে ইউজ করতে পারবেন। এছাড়া সামনে আর এই জায়গায় SATA SSD লাগানোর সুবিধা করে দেওয়া আছে। নিজের কৌশলী বুদ্ধি খাটায় যেখানে সেখানে একটু এতগুলো হার্ড ডিস্কের দরকার পড়ে না, তাও ইনকেস জাস্ট বলে রাখি যে কৌশলী বুদ্ধি খাতায় এখানে ওখানে টেপ একটু সুতা মোটা দিয়ে প্যাঁচা টেচে হার্ড ডিস্ক লাগাইতে পারলে হলো, এত প্যারা খাওয়ার দরকার নেই। তো এই ছিল আমাদের কেসটা 360° অ্যাঙ্গেল নিয়ে কথাবার্তা। এখন আমরা চলে আসি সাপোর্ট টাপোর্ট নিয়ে, তারপর ফ্যান নিয়ে কথাবার্তা বলবো। এখানে মূলত আমাদের বারবার করে বলতেছি কেসটা অনেক কম্প্যাক্ট, ছোটোখাটো, কিউট। তো এখানে আপনি মূলত মাইক্রো ATX এবং ITX টাইপের কেসিংগুলো, সরি, মাদারবোর্ডগুলো ইউজ করতে পারবেন। বড়ো সড়ো মাদারবোর্ড ইউজ করা এখানে কোনো মানেই দেয় না, এবং ITX মাদারবোর্ডগুলো এখানে কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। একটু হয়তো বা একটু একদম খাপে খাপে বসে যাবে, তবে ভালো লাগবে কেসিংগুলোতে যখন মাদারবোর্ডটা একদম খাপে খাপে বসে যাবে, দেখতে আমার মনে হয় অনেক সুন্দর লাগে। এরপর আমরা যদি এখানে CPU কুলারের হাইট নিয়ে বলি, বক্সের গায়ে অনুযায়ী এখানে আপনি 160mm পর্যন্ত CPU কুলার লাগাইতে পারবেন, মানে মোটামুটি মার্কেটে যেগুলো পাওয়া যায় অলমোস্ট সবগুলো এখানে লাগাইতে পারবেন, হাতে গোনা কয়েকটা বড় বাদ দিয়ে 160mm ম্যাক্সিমাম সাপোর্ট করবে। এবং এখানে যদি GPU লেন্থের কথাবার্তা বলি, 270mm দেওয়া আছে। 270mm বলতে আপনি ধরে নিতে পারেন অলমোস্ট 2 ফ্যানের যতগুলো CPU কুলার আছে, 2 ফ্যানের সবগুলো ইউজ করতে পারবেন, ভুলেও কোনো 3 ফ্যানওয়ালা CPU কুলার এখানে GPU এখানে ইউজ করতে পারবে না, 2 ফ্যানওয়ালা অলমোস্ট সবগুলো GPU ইউজ করতে পারেন। আর মূলত যারা 2800 টাকা দিয়ে এই কেসটা নেবে, আমার মনে হয় না তারা আসলে এখানে কখনো 3 ফ্যানওয়ালা GPU ইউজ করার কথা চিন্তা ভাবনা করবে, ওই মেনলি IGPU APUগুলো ইউজ করবে, আর পরবর্তীতে GPU লাগাইলেও 2 ফ্যানওয়ালা GPU খুব সুন্দরভাবে এখানে ইউজ করে ফেলতে পারবেন। এখানে নিচে দুইটা 120mm ফ্যান দেখতে পাচ্ছেন, পিছিয়ে 120mm ফ্যান দেখতে পাচ্ছেন। যতদূর আমি বলতে পারতেছি যে পিছিয়ে আপনি চাইলে পরবর্তীতে 120mm একটা AIও লাগাইতে পারবেন, কিন্তু উপরে আমার মনে হয় না উপরে আপনি 240mm AIও লাগাইতে পারবেন, ওরকম সুবিধা উপরে দেওয়া নেই, বক্সের গায়েও লেখা নেই, এবং আমার মনে হয় না লাগানো যাবে, তবে হয়তো বা লাগানো যাইতে পারে যদি কৌশলী বুদ্ধি খাটানো যায়। এগেইন আমার মনে হয় না এই কেস যারা নিবে তারা কেউ আসলে AIও ইউজ করবে। গেল, এখানে আপনি নিচে দুইটা ফ্যান লাগানো আছে দেখতে পাচ্ছেন, এখানে একটা ফ্যান আছে, সম্পূর্ণ কেসে আপনি টোটাল 3-3টা ARGB ফ্যান পেয়ে যাচ্ছেন। এখন আমরা ফ্যানটা নিয়ে কথাবার্তা বলি। আচ্ছা, তো এই হলো আমাদের রিভেঞ্জার আইস্কুল মিনি কেসিংয়ের সাথে আসা ফ্যানটা। এখানে আমরা যদি এটা আমাদের মেইন ফ্যান বা মাস্টার ফ্যান বলতে পারেন, যদি বা সবগুলো ফ্যানের সাথে এরকম একটা মোলেক্স কানেক্টর পাবেন, মোলেক্স কানেক্টর দিয়ে একটা ফ্যান আরেকটা ফ্যানের সাথে এমনি 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 জোড়া লাগে থাকবে। এবং আমাদের যে এই মেইন ফ্যানটা আছে, এই মেইন ফ্যানে এখানে একটা LED সামনে, যে আমাদের ফ্রন্ট প্যানেলের যে LED সুইচটা আছে ওইটা কানেক্ট করার জন্য এখানে 2 পিনে একটা বাটন দেওয়া আছে। সামনে যে LED কন্ট্রোল বাটনটা আছে, এটা দিয়ে আলাদা আলাদা টিপে আলাদা আলাদা ইফেক্টের মধ্যে ঘোরাঘুরি করতে পারবেন, এবং আপনি যদি বাটনটা অ্যারাউন্ড 4-5 সেকেন্ডের মধ্যে চিপে ধরে থাকেন দেখবেন লাইটটা অফ হয়ে যাবে। তো বলাই যায় এরকম বাজেটে আপনি এখানে LED সুইচ দিয়ে কন্ট্রোল করারও অপশন পেয়ে যাচ্ছেন আলাদা আলাদা ইফেক্টে, এবং আপনি এখানে ফ্যানটাকে অফও করতে পারছেন। এখানে একটা ছোট্ট সমস্যা, সেটা হলো কি যে তারা চাইলেই
তারা চাইলে এখানে একটা ARGB হেডার দিয়ে দিতে পারতো মাদারবোর্ডের সাথে সিঙ্ক করার জন্য। কিন্তু এগেইন একটা কথা বলতে হয়, বিং লজিক্যাল, যে আসলে 2700-2800 টাকা দিয়ে এই কেস নিবে, আমার মনে হয় না তার মাদারবোর্ডে ARGB হেডার থাকবে, কারণ সচরাচর 10,000 টাকা নিচে দাঁড়ায় কোনো মাদারবোর্ডে ARGB হেডার তেমন একটা থাকে না, হাতে কোনো এক দুইটা মাদারবোর্ড মেবি বাদ দিয়ে। তো আমার মনে হয় না যে ARGB হেডারটার দরকার আছে, বাট স্টিল ব্র্যান্ডের পক্ষ থেকে যদি পসিবল হয় আমি রিকোয়েস্ট করবো বা রেকমেন্ড করবো রিভেঞ্জারকে, যদি কেউ এই ভিডিওটা দেখে থাকে, এখানে একটা ARGB হেডার যদি দিয়ে দেওয়া পসিবল হয় সেক্ষেত্রে দিয়ে রাখতে পারে। যদিও আমার মনে হয় অধিকাংশ মানুষ ইউজ করবে না এই বাজেট সেগমেন্টে যারা বিল করবে এটা দিয়ে, বাট তাও দিয়ে রাখা যাইতে পারে। এই ছিল কথাবার্তা। ফ্যানটার কোয়ালিটি তেমন একটা ভালো বা তেমন একটা যে হাইফাই বলবো তেমন মানে ওইটা বলার আমি চান্স দেখি না, কিন্তু ফ্যানের স্পিড ভালো আছে। তবে ফ্যানের ওভারঅল গ্লোটা অনেকটা কম, আমি ভিডিও দিয়ে দেবো দেখবেন, যে তেমন একটা গ্লো নয় বা লাইটের মানে লাইটটা অনেক অল্প অল্প লাগে, অত বেশি বেশি গ্লো লাগে না। সচরাচর যেগুলো মোনার্ক তারপর পিসি পাওয়ারের ফ্যানগুলোতে অনেক বেশি গ্লো দেখা যায় লাইটের, এটাতে গ্লোটা একটু কম। অ্যান্ড কেন জানি মানে ওভারঅল আমার পার্সোনালি মনে হয়েছে যে কেসটার সাথে কেন জানি এই শেপের ফ্যানটা ফুটে উঠতেছে না, আমি ভিডিও দিয়ে দেবো দেখবেন কেন জানি ফুটে উঠতেছে না, জানি না কেন, আমার পার্সোনালি মনে হয়েছে, বাকি যার যেটা মতামত। তো এই ছিল ফ্যানটা নিয়ে কথাবার্তা, আশা করি ফ্যানটা নিয়ে কথাবার্তা হয়ে গেছে, কেসিং নিয়ে A to Z সব কিছু বলা শেষ, আশা করি কোনো কিছু বাকি নেই। ছোট্ট করে যদি বিল কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলি, বিল কোয়ালিটি ওভারঅল কেসের বিল কোয়ালিটি কথা হচ্ছে যে ওই এগেইন বিল কোয়ালিটি এই বাজেটে আর কী দেখবেন, তবে কমপ্লেন করার মতো না, ওভারঅল ভালো লেভেলের স্ট্রং আছে, লাইট ওয়েট আছে যেখানে যেমন হওয়া উচিত। আসলে আপনারা কেন কেমন মানে অনেকে বিল কোয়ালিটি নিয়ে অনেক কথাবার্তা বলে, এখানে আর কী বিল কোয়ালিটি এক্সপেক্ট করবো আমি জানি না, তবে স্ট্যান্ডার্ড আছে যেমনটা থাকা উচিত এরকম বাজেটে, এবং যে কেউ এটা অনায়াসে 5-7 বছর 8-10 বছর চালায় ফেলতে পারবে, যদি মারামারি সে না করে, যদি কেস দিয়ে ফিকাফিকি না করে তাহলে। আচ্ছা, এখন আমরা ফাইনাল কনক্লুশনে আসি, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলবো, সেটা হলো কি যে আপনার বাজেট যদি 2800 টাকার আশেপাশে হয়ে থাকে, এই বাজেটের মধ্যে দাঁড়ায় আপনি নিজের জন্য একটা কম্প্যাক্ট কেস খুঁজতেছেন যেখানে আপনি APU দিয়ে বিল করবেন, মানে 5600G 3200G 3400G বা ইন্টেলের যে প্রিভিয়াস জেনারেশনগুলো আছে, মানে GPU ছাড়া একটা বিল করবেন, অর ইভেন একটা 2 fan সিঙ্গেল ফ্যানের GPU নেবেন, এখানে আরামসে 2 fan GPU ইউজ করতে পারবেন প্যানে, আপনার বাজেট টাইট, আপনার বড় সড়ো কেস পছন্দ না, এই বাজেট সেগমেন্টের দ্বারা একটা সুন্দর কেস খুঁজছেন, 3-3টা ARGB ফ্যান সহ যেগুলো LED সুইচ দিয়ে কন্ট্রোল করা যায়, তাহলে এটা UNW আপনি কনসিডার অপশন হিসেবে রাখতে পারেন। আমরা অল্টারনেটিভগুলো নিয়ে কথাবার্তা বলতেছি, কেসটা ওভারঅল খুবই কিউট আছে, বারবার করে বলতেছি কেন, কেসটা কিন্তু খুবই ছোটোখাটো, একদম কম্প্যাক্ট, আশা করি আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন যে মানে খুবই মারাত্মক লেভেলে কম্প্যাক্ট ছোটোখাটো, সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনার কেসটা ভালো লাগবে, এবং যেই প্রাইসে আসতেছে খুবই একটা লুক্রেটিভ ডিল, যদি আপনার কেসটা ভালো লাগে থাকে আপনি নিঃসন্দেহে নিতে পারেন। এখন আমরা যদি একটু অল্টারনেটিভ নিয়ে কথাবার্তা বলে দেখি, সেটা হলো কি যে আপনার কাছে আর যদি অল্প একটু বাড়ায় দেন, আর 500 মতো বাড়াই দিলে 3200-3300 টাকা আপনার কাছে মোনার্কের মিষ্টি বস X5 আছে, মোটা সোটা বাংরু, এরপর আপনার কাছে যদি মোটা সোটা পছন্দ না হয় আপনার কাছে মোনার্কের আইস কুলার আছে, পিসি পাওয়ারের রিভার ভিউ আছে, স্লিম ফিট চিকন চাকন সেম টাইপেরই দেখতে, ওখানে 5-5টা ARGB ফ্যান পেয়ে যাচ্ছেন, এবং আমি জানি আমরা সবাই ARGB ফ্যানের পিছিয়ে পাগল, কেস কী হচ্ছে হোক ফ্যানের সংখ্যা বেশি মানে পারফরমেন্স বেশি, তো আপনারা চাইলে ওগুলোর জন্য যাইতে পারেন, যদি আপনার বাজেট থাকে আরও 500 অ্যাড করা যাইতে পারে, ওই কেসগুলো ভালো লাগে আপনি ওগুলো নিতে পারেন, আরও বাজেট বাইলে আরও অনেক আছে, এছাড়া 3300-তে আরও অনেক অনেক ভালো ভালো অনেক রকমের অল্টারনেটিভ অপশন আছে যেমন পছন্দ, বাট সত্যি বলতে এইটা যেই প্রাইস সেগমেন্টে আসতেছে 2800 টাকার আশেপাশে, এই বাজেট সেগমেন্টের দ্বারা যেইভাবে লুক অফার করতেছে, যেইভাবে কোয়ালিটি অফার করতেছে, ওভারঅল কেসটা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে, ওই অল্টারনেটিভ অপশনগুলোকে যদি মাথা থেকে সরাই দিই তাহলে পার্সোনালি 2800 টাকায় কেসটা একটা নেওয়ার মতো কেস। এখন ডিসিশন আপনার, চয়েস আপনার, টাকা আপনার, আশা করি আপনি ভেবেচিন্তে ডিসিশন নেবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনি যদি যে কোনো বাজেট সেগমেন্টের দ্বারা নিজের জন্য একটা সেরা পিসি বিল করতে আছেন 100% ট্রান্সপারেন্ট ওয়েতে মার্কেটে একদম সেরা প্রাইসের সাথে কোনো রকম প্যারা ছাড়াই, সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, ডিটেলসে কথাবার্তা হবে, নিজে খেয়াল রাখবেন, পরিবার খেয়াল রাখবেন, আসসালামু আলাইকুম।